প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা, এই হলো তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন। দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলে দেখো প্র্যাকটিক্যাল কিন্তু তিনটি সেট হয়, সেট 1, সেট 2 এবং সেট 3। এই তিনটি সেটে কিন্তু তোমাদের পরীক্ষা হয়। দেখো আমি তোমাদের সামনে যে কোয়েশ্চেনগুলো নিয়ে এসেছি তিনটি সেট আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। দেখো অবশ্যই অবশ্যই তার সঙ্গে উত্তরগুলো তোমাদের থাকবে, সেগুলো আমি বলে দেবো কিভাবে তোমরা উত্তরগুলো করবে। তো চলো প্রিয় শিক্ষার্থীরা দেখে নেওয়া যাক। দেখো তোমাদের যেখানে রয়েছে ফার্স্ট তোমরা ফলো করো, দেখো এখানে রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক। দেখো এবার যারা তোমরা পরীক্ষা দিতে চলছো অবশ্যই এই কোশ্চেনই তোমরা পরীক্ষা দিতে চলছো। দেখো জিওগ্রাফি, জিওগ্রাফির মধ্যে দেখো নিউ সিলেবাস তোমাদের প্র্যাকটিক্যাল সেট 1। এই সেট 1 এর মধ্যে তোমাদের জানো তোমাদের প্র্যাকটিক্যাল কিন্তু টোটাল থাকবে তোমাদের 30 নম্বর, আর তার মধ্যে থাকবে তোমাদের 20 নম্বর থাকবে তোমাদের প্র্যাকটিক্যাল, আর 10 নম্বর থাকবে তোমাদের প্রজেক্ট বা প্রকল্প, মানে খাতা ইত্যাদি, ভাইবা ইত্যাদি। তো দেখো এখান থেকে প্রথম কোশ্চেনটি আমরা দেখে নিচ্ছি। দেখো প্রথম কোশ্চেন রয়েছে প্রদত্ত মালভূমি অঞ্চলের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে আর কি কি করতে হবে। দেখো ফার্স্ট ফার্স্ট রয়েছে ন্যূনতম 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি প্রস্থচ্ছেদ বা ক্রস সেকশন তোমাদের অঙ্কন করতে হবে এবং বিভিন্ন প্রকার ভূমিরূপগুলো চিহ্নিত করতে হবে। আমি ডিটেলস কোনো আলোচনা করব না, জাস্ট তোমাদের বলে দেবো। আর দেখো তোমাদের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে, হিস্টোগ্রাম আছে, সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন বা সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপ আছে, তা আয়তলেখ মানে আয়তলেখ আছে মানে হিস্টোগ্রাম। এছাড়াও তোমাদের রয়েছে কিন্তু দেখো শঙ্কু আকৃতি অভিক্ষেপ মানে কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। তো সেগুলো তোমরা কিন্তু ডিসক্রিপশন লিঙ্কে যাবে, প্রত্যেকটি ভিডিও কিন্তু সেখানে দেওয়া আছে, তোমরা দেখে আসতে পারো, তোমরা শিখতে পারবে। যে কোনো কোশ্চেন দেখ না কেন তোমরা কিন্তু করে আসতে পারবে। অবশ্যই তোমরা ডিসক্রিপশন লিঙ্কে গিয়ে তোমাদের প্র্যাকটিক্যাল ওই আমার যেগুলো রয়েছে অন্যান্য ভিডিও সেগুলো তোমরা দেখে আসতে পারো অবশ্যই, ঠিক আছে। আর অবশ্যই এই শর্ট কোশ্চেন, এই যে যেই শর্ট কোশ্চেনগুলো এখানে রয়েছে সেই শর্ট কোশ্চেনের উত্তর তোমরা কোথায় পাবে, কিভাবে পাবে সেটাও আমি বলে দেবো। দেখো সেকেন্ড রয়েছে এই মানচিত্রের ভূপ্রকৃতি, এই মানচিত্র মানে কোনটি প্রদত্ত, প্রদত্ত মানে দেওয়া আছে, দেওয়া আছে মানে কি তোমাদের স্কুল থেকে, স্কুল থেকে কিন্তু একটি টপশিট দেবে, সেই টপশিট কিন্তু এত বড় একটি টপশিট, ঠিক আছে, এত বড়। তো এই টপশিটটা একজনকে একটা করে দেবে না, একটা টপশিট 5 থেকে 7 জনকে বা 8 জনকে বা 10 জনকে দেবে, তার মানে সেগুলো ডিপেন্ড করবে স্কুলের টপশিট কটি আছে তার উপরে। তো দেখো সেই টপশিট থেকে ভূপ্রকৃতি এবং জনবসতির মধ্যে সম্পর্ক আলোচনা করো, আর সঙ্গে রয়েছে সমোন্নতি রেখার সাহায্যে একদিকে খাড়া ঢালযুক্ত একটি পাহাড়ের চিত্র অঙ্কন করো। দেখো তারপরে রয়েছে দেখো কি বলেছে, এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যক অভিক্ষেপ, অভিক্ষেপ অভিক্ষেপ কি করতে হবে অঙ্কন করতে হবে অক্ষরেখা। দেখো অক্ষরেখার বিস্তার 30 ডিগ্রি দক্ষিণ থেকে আছে, দক্ষিণ ডিগ্রি অক্ষাংশ থেকে 70 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে, এবং দ্রাঘিমার বিস্তার আছে দেখো 30 ডিগ্রি পশ্চিম থেকে 50 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, আর অবশ্যই এর ইন্টারভেল বা ব্যবধান 10 ডিগ্রি, আর স্কেল দেওয়া আছে। এর সাহায্যে তোমাদের কিন্তু একটি শঙ্কু আকৃতি অভিক্ষেপ অঙ্কন করতে হবে। এরপরে সঙ্গে রয়েছে দেখো লেজার কোশ্চেন মানচিত্র, মানচিত্রের সংজ্ঞা দাও, এর উত্তর কিন্তু অবশ্যই আমার ডিসক্রিপশন লিঙ্কে আছে, ওখানে তোমরা পেয়ে যাবে। তো এরপরে রয়েছে দেখো তোমাদের পরে রয়েছে দেখো ফলো করো, এখানে দেখো এখানে রয়েছে তোমাদের মধ্যমা বা মিডিয়ান বলতে কি বোঝো, আর সঙ্গে রয়েছে দেখো প্রদত্ত তথ্য থেকে নিম্নতর মানে লেস দেন এবং গ্রেটার দেন মানে নিম্নতর এবং উচ্চতম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ক্রমযোগিক পরিসংখ্যা রেখে অঙ্কন করতে হবে এই তোমার কিন্তু এই ই থেকে এই তালিকা থেকে, ঠিক আছে, এই ডেটা থেকে। তো দেখো এরপরে রয়েছে মৌখিক প্রকল্প খাতা মানে প্রজেক্টের খাতার মৌখিক প্রশ্ন আর ব্যবহারিক খাতা, তার মধ্যে থাকবে টোটাল কিন্তু থাকবে এখানে 10, ওকে। এরপরে তোমাদের রয়েছে দেখো সেট 2, এই সেট 2-তে কী কী আছে একটু দেখে নিচ্ছি। দেখো 24, দেখো 24 সালে তোমরা যারা পরীক্ষা দিতে চলছো এই সেটের মধ্যে রয়েছে তোমাদের সেট 2। সেট 2 এর মধ্যে দেখো প্রথমে প্রথমে রয়েছে দেখতেই পাচ্ছো প্রথমে প্রদত্ত মালভূমি অঞ্চলের, এই কথাটা থাকবেই প্রত্যেকই সেটে কিন্তু এটা থাকবে, প্রদত্ত মালভূমি অঞ্চলের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে দেখো 15 সেন্টিমিটার, এটা সবাই করতে হবে, প্রত্যেকটি কোশ্চেনে কিন্তু এটা থাকবে, ঠিক আছে, এর বা এটা বাদ দিয়ে কিন্তু কোনো কোশ্চেন হতে পারে না। সেকেন্ড রয়েছে দেখো ভূপ্রকৃতির সঙ্গে নদ নদীর সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো, আর রয়েছে দেখো বালুচর, দেখো এখানে রয়েছে তোমাদের বালুচর যুক্ত একটি আঁকাবাঁকা নিত্যভা নদীর প্রতীকচিহ্ন অঙ্কন করতে হবে। অবশ্যই আমি কিন্তু আনসার দিয়েছি বা আবার বলছি ডিসক্রিপশন লিঙ্কে। এরপরে রয়েছে দেখো তোমাদের একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপ অঙ্কন করো মানে সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন, তো তার দেখো তার অক্ষরেখা বিস্তার 10 ডিগ্রি অক্ষাংশ থেকে রয়েছে 50 ডিগ্রি অক্ষাংশ, এবং দ্রাঘিমা রেখা রয়েছে 50 ডিগ্রি পশ্চিম থেকে 30 ডিগ্রি পূর্ব, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার ব্যবধান
ব্যবধান দেওয়া আছে কি বলতো 10 ডিগ্রি, প্রত্যেকে 10 ডিগ্রি করে থাকবে, স্কেল দেওয়া আছে আরে। এরপরে রয়েছে দেখো তোমাদের 1 নম্বরে কোশ্চেন থাকবে, সৃজনী ভূগোল কাকে বলে? জেনারেটিং হ্যাঁ গ্লোব, ঠিক আছে, জেনারেটিং গ্লোব কাকে বলে? দেখো এখানে রয়েছে কিন্তু 1 নম্বরে। ওকে, এরপরে তোমাদের থাকবে দেখো 3 নম্বরে, থার্ড কোয়েশ্চেন রয়েছে ভূইষ্ঠক বা সংখ্যাগুরু মান বা মোট কাকে বলে? আর সঙ্গে রয়েছে প্রদত্ত, নিম্নে প্রদত্ত বৃষ্টিপাত সংক্রান্ত তথ্য থেকে একটি আয়ত লেখ তোমাদের অঙ্কন করতে হবে, দেখে নাও এই তথ্য থেকে। এরপরে তো এটা এর আগে বললাম। এরপরে রয়েছে দেখো তোমাদের থার্ড, দেখো তোমাদের ভূগোলের প্র্যাকটিক্যাল সেটে রয়েছে কি থার্ড, এই থার্ডের মধ্যে তোমাদের রয়েছে দেখো ফলো করবে, এখানে রয়েছে প্রদত্ত মালভূমি অঞ্চলের ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র থেকে কি করতে হবে, ওই 15 সেন্টিমিটার যেটি বললাম, আর এখানে দেখাতে হবে সেকেন্ডে জনবসতি ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে সম্পর্ক, ঠিক আছে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে দেখো তার জন্য কিন্তু থাকবে তোমাদের 4 নম্বরের। আর এর মধ্যে এরপরে রয়েছে তোমাদের দেখো আর একটি নদীর ধারণা অববাহিকা বলতে কি বোঝো, এখানে কিন্তু থাকবে তোমাদের 1 নম্বর। ওকে, এরপরে চলো তোমাদের 2 সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, একটি প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যক অভিক্ষেপ বা কনিক্যাল প্রজেকশন অঙ্কন করতে হবে, যার অক্ষাংশ রয়েছে 35 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি, 75 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এবং দ্রাঘিমাগত বিস্তার আছে 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলির ব্যবধান দেখো 10 ডিগ্রি, আর স্কেল দেওয়া আছে কিন্তু এত, তো এর সাহায্যে তোমার একটি কিন্তু সহজ সংখ্যক অভিক্ষেপ অঙ্কন করতে হবে। আর সঙ্গে রয়েছে 1 নম্বরে মানচিত্র কাকে বলে, ঠিক আছে। এরপরে চলো তোমাদের রয়েছে থার্ডে, থার্ডে কি আছে দেখো তো, থার্ডে রয়েছে প্রমাণ বিচ্যুতি কাকে বলে, তারপরে প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে একটি পরিসংখ্যা বহুভুজ তোমাদের অঙ্কন করতে হবে, এরকম বহুভুজ একটি অঙ্কন করতে হবে, ঠিক আছে। তো এই 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 তোমাদের এই থেকে ডেটা থেকে। আর এরপরে তো এটা মৌখিক প্রকল্প খাতা, মৌখিক রয়েছে, ব্যবহারিক খাতা রয়েছে, মৌখিক রয়েছে। আর ইম্পর্টেন্ট আরেকটা তোমাদের বলে দিচ্ছি দেখো, তোমাদের তোমাদের এটি কিন্তু যা যে কোনো একজনের ভাগ্যে কিন্তু এবার পড়বে, তোমরা জানো কোশ্চেনের 3টি সেট হয়। এই মানচিত্রে দেখো ভূমি, হ্যাঁ ভূ ভূ প্রকৃতি সরি এখানে হবে ভূ প্রকৃতি, তো দেখে নাও এই ভূ প্রকৃতি থেকে মাথা রাখবে এই জিনিসটা তোমাদের কিন্তু অবশ্যই অবহেলা করলে হবে না, এই কোশ্চেনটি কিন্তু এবার খুব গুরুত্বপূর্ণ হতে চলছে। তার কারণ দেখো, তার কারণ এই যে এখানে ভূ প্রকৃতির সঙ্গে বনভূমির মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক তোমাদের আলোচনা করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন, যে কোনো একটি সেটে কিন্তু দিয়ে দেবে। আর এখানে রয়েছে দেখো মন্দিরের প্রতীক বা চিহ্ন। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই কোশ্চেনে কিন্তু দেখো যেই কোশ্চেনগুলো এখন তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি, এগুলো কিন্তু প্রত্যেকটি কোশ্চেনের কিন্তু উত্তর দেওয়া আছে, তোমরা ডিসক্রিপশন লিঙ্কে যাবে, ওখানে গেলে কিন্তু প্রত্যেকটি কোশ্চেনের উত্তর দেখো এখানে দিয়েছি, এগুলোর উত্তর দিয়েছি কিন্তু যেগুলো তোমাদের চিত্র অঙ্কন করতে হবে এগুলোর উত্তর দেখো উত্তর দিয়েছি, প্রত্যেকটি কিন্তু উত্তর দিয়েছি, দেখে নাও। এটা আছে দুর্গের চিহ্ন, দেখো এখানে রয়েছে, এটা রয়েছে দুর্গের চিহ্ন, লাল কালি দিয়ে সবসময়ের জন্য করবে, এরকম করবে এরকম করবে এরকম লাল কালি দিয়ে করবে, দুর্গ এই দুর্গের চিহ্ন, দেখেছো এটা হলো দুর্গের লাল কালি, দুর্গের চিহ্ন, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের প্রচলিত প্রতীক চিহ্ন অনুসারে কি করতে হবে, দেখো পায়ে চলাচল পথ, লাল কালি দিয়ে এরকম করবে পায়ে চলাচল পথ, এটা লাল কালি দিয়ে করবে পায়ে চলাচল পথ, ওকে। এরপরে রয়েছে দেখো তোমাদের প্রচলিত প্রতীক অনুযায়ী ব্রড গেজ লাইন, দেখো এটা কালো কালি দিয়ে একটা টানবে, এটা কালো কালি দিয়ে একটা টানবে, টানলে সোজা করে স্কেল দিয়ে সোজা করে টানবে, এটুকু ব্ল্যাক করে দাও, আবার এটুকু বাদ দিয়ে একটু ব্ল্যাক করে দাও, আবার এটুকু বাদ দিয়ে একটু ব্ল্যাক করে দাও, এরকম করে করে তোমরা কিন্তু এই এটা হলো ব্রড গেজ, ঠিক আছে, এটা হলো ব্রড গেজ মানে ট্রেনের। আর সিঙ্গেল কোনটা বলতো, এটা হলো সিঙ্গেল লাইন, দেখো এটা হলো সিঙ্গেল লাইন, একটাই ট্রেন লাইন গেছে, আর এটা ডবল ব্রড গেজ মানে বড় টাইপের, এগুলো বড়। এরপরে আছে দেখো তোমরা একটু দেখে নাও, এখানে পিও, পিও মানে পোস্ট অফিস, আর পিএফ মানে প্রোটেক্টেড ফরেস্ট, আর আরএফ মানে রিজার্ভ ফরেস্ট, ওকে। তো এগুলো তোমাদের ছিল একটি কোশ্চেন, দেখো এই কোশ্চেনের বাইরে কিন্তু আশা করি কোনো কোশ্চেন হবে না, আর এই কোশ্চেনে তোমরা কিন্তু উত্তর সময় তোমাদের সামনে উপস্থাপন করলাম। আর যেগুলো রয়েছে দেখো এই যে প্রতীক চিহ্ন, মন্দিরের চিহ্ন, তারপরে হ্যাঁ কি আছে মন্দিরের চিহ্ন আছে, নদীর উপর নির্মিত সেতু প্রতীক চিহ্ন আছে, তারপরে দেখো সমস্ত কিছু আমি এখানে দিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা সেটা দেখতেই পারছো।
যে এখানে রয়েছে তোমাদের কাঁচা রাস্তা, পাকা রাস্তা, নিত্যবহ, অনিত্যবহ নদী, এগুলো কিন্তু পুরোটাই কিন্তু তোমরা পাচ্ছ আমার অন্য ভিডিওর মধ্যে, সেগুলো কিন্তু আমি পুরো একে তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ ভিডিও প্রিয় শিক্ষার্থীরা, আর তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর 4 তারিখে তোমাদের কিন্তু ফাইনালি আমি একদম কোয়েশ্চেন তোমাদের সামনে হাতে তুলে দেব, ঠিক আছে? হাতে একদম হাতে তুলে দেবো তোমাদের, ঠিক ওকে? আর অবশ্যই অবশ্যই এগুলো তোমরা প্র্যাকটিস করো, যাদের 4 তারিখে পরীক্ষা আছে অবশ্যই প্র্যাকটিস করো, আর পরবর্তী পরে যাদের পরীক্ষা আছে তারাও এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে, কারণ এর বাইরে কোনো কোশ্চেন হতে পারে না। ওকে, তো ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবাইকে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ, আর অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষা পুরোটা কভার করে আসবে। থ্যাংক ইউ।